কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে দেখতে পাচ্ছ 6652টি শূন্য পদে তোমাদের কিন্তু লোক নিয়োগের কথা বলা হয়েছে, কোথায় কত শূন্য পদ আছে সমস্ত কিছু বলবো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, তোমাদের যে পঞ্চায়েত দপ্তরে শূন্য পদে নিয়োগ করা হবে সেই ব্যাপারে কিন্তু পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিল। দেখতে পাচ্ছ একটা নিউজ পেপারে উঠেছে তোমাদের, তার সাথে সাথে একটা নোটিশও তোমাদের কিন্তু ইস্যু হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই নোটিশটা, যেখানে তোমাদের কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে দেখতে পাচ্ছ 6652টি শূন্য পদে তোমাদের কিন্তু লোক নিয়োগের কথা বলা হয়েছে, কোথায় কত শূন্য পদ আছে সমস্ত কিছু বলবো। এটা 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। তো চলো দেখে নিই কোথায় কত শূন্য পদ আছে এবং কবে থেকে তোমাদের আবেদন হবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ নিউজ পেপারের একটা কাটিং, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বাঁকুড়া জেলায় তোমাদের 607টি শূন্য পদ, দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে 516টি, হুগলিতে 601টি, উত্তর চব্বিশ পরগনায় 566টি এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু 560টি এবং পুরুলিয়া জেলায় 398টি শূন্য পদ আছে। দেখতে পাচ্ছ তোমাদের যে এই 6652টি যে শূন্য পদ আছে এই শূন্য পদ পূরণের কথা কিন্তু বলা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতি সমস্ত পদে কিন্তু ফাঁকা পদগুলো এখানে পূরণ করার কথা বলা হয়েছে। আর তোমাদের এই যে রিক্রুটমেন্টটা আছে সেটা তোমাদের ক্লাস 8 পাস থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল বোথ কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এই রিক্রুটমেন্ট ডিটেলস সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের অফিসিয়াল নোটিশ আকারে খুব শীঘ্রই প্রকাশ করবে, কারণ যেহেতু পঞ্চায়েত দপ্তর কিন্তু এই নিয়োগের সমস্ত কিছু ডিটেলস দিয়েছে আর এটা রাজ্য স্তরে তোমাদের কিন্তু নিয়োগ, সেহেতু তোমাদের জেলা স্তরে কিন্তু রিক্রুটমেন্ট হবে, মানে একটা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হবে, তারা কোশ্চেন করবে, তারাই সমস্ত কিছু দায়িত্বে থাকবে, মানে আলাদা আলাদা তোমাদের জেলার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু তোমাদের কমিটি হবে, রিক্রুটমেন্ট কমিটি, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু কমিটিটা হবে, মানে বাঁকুড়া জেলার আলাদা রিক্রুটমেন্ট, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আলাদা, হুগলি জেলা আলাদা, উত্তর চব্বিশ পরগনা আলাদা, মেদিনীপুরে আলাদা এবং পুরুলিয়া আলাদা, আলাদা আলাদাভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে, মানে একসাথে পুরো রাজ্যে কিন্তু রিক্রুটমেন্ট হবে না, আলাদা আলাদাভাবে কিন্তু বিভিন্ন তোমাদের জেলা স্তরে রিক্রুটমেন্ট করাতে চলেছে তোমাদের কিন্তু পঞ্চায়েত দপ্তর, যেখানে 6652টি শূন্য পদ। তোমরা প্রস্তুত থেকো, ভালো করে প্রস্তুতি নিতে থাকো, আর যারা তোমরা ক্লাস করতে চাও ফ্রিতে, আমাদের যে সেকেন্ড চ্যানেল জিকে ক্লাস করানো হয় প্রত্যেকদিন সকাল 10টায়, ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে জিকে চ্যানেলের লিঙ্ক পিং করা আছে, সেখানে সাবস্ক্রাইব করে রেখো, এখন থেকে প্রস্তুতি নাও, খুব শীঘ্রই এই নোটিফিকেশানটা আসতে চলেছে। কবে নোটিফিকেশান আসবে, কবে থেকে আবেদন হবে সেই ব্যাপারে জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম। আর সেকেন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সকাল 10টায় কিন্তু জিকে ক্লাস আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু নিয়ে আসা হয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা ফার্স্ট কমেন্টে পিং করা আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে রেখো।